জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো সকাল সকাল তোমাদের কিন্তু যে তোমাদের ওয়্যারলেস অপারেটার যে অ্যাডমিট কার্ড প্রিলিমিনারি এক্সামের সেই অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। তো ভিডিওটা দেখে একদম স্কিপ করবে না, কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমরা 10/11/2021 অফিসিয়াল নোটিফিকেশনটা, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। গেট ডিটেলস ক্লিক টু গেট ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের একটা নতুন ইন্টারফেস খুলবে। তো ইন্টারফেস খোলার পর তোমাদের যে অ্যাডমিট কার্ডের লিঙ্ক সেটা কিন্তু তোমাদের এইভাবে ইস্যু হবে, ঠিক আছে? তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখন তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। অনলাইন অফলাইন যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছে অনলাইন বা অফলাইনেই হোক না কেন, তোমরা ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই অনলাইন অফলাইন ক্যান ডাউনলোডিং দেয়ার অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি এক্সামিনেশন বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো। তো তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, এখানে তোমরা ডেট অফ বার্থ পুট করবে। ডেট অফ বার্থ পুট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডারে যে সিম্বল রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাবমিট করবে। সাবমিট করার পর নিচে তোমাদের অ্যাডমিট কার্ডটা এখানে ইস্যু হয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। আর একটা কথা বলেছি, তোমাদের যদি এখানে রিজেকশন থাকে, রিজেকশনটা কী কারণে রিজেকশন হচ্ছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দিও, ওকে? তো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের বলে দিলাম, আর তোমাদের আগেই বলে দিয়েছিলাম প্রায় যদি তোমরা দেখে থাকো ভিডিও আমার এই চ্যানেলের। দু মাস আগে তোমাদের বলা হয়েছিলো 21 নভেম্বর তোমাদের যে ওয়্যারলেস অপারেটারের এক্সাম সেই এক্সামটা অনুষ্ঠিত হচ্ছে। যারা যারা প্রিপারেশন নিয়েছো আশা করা যায় তোমরা পাস করবে। যারা যারা প্রিপারেশন এখনও পর্যন্ত নেওনি তোমাদের চান্স খুবই কম রয়েছে। কয়েকদিন তোমাদের হাতে টাইম রয়েছে এখনও, জোরদারভাবে তোমরা প্রিপারেশন নিলে কিছু একটা করতে পারো। কারণ তোমরা জানো ওয়্যারলেস অপারেটারের এক্সামটা একমাত্র WB যে রয়েছে, মানে ওয়্যারলেস অপারেটারের যে এক্সাম সেটা নতুন। তো আরেকটা কথা মাথায় রাখবে, যেই পরীক্ষাটা নতুন হয় আশা করে দেখা যায় সেই পরীক্ষার কাট অফ খুব একটা বেশি হয় না। তো সেই ক্ষেত্রে তোমরা প্রিপারেশনটা ভালোভাবে চালাও। তো তোমাদের ফর্ম যদি রিজেক্টেড হয়ে থাকে অবশ্যই তোমরা নিচে ভিডিওর নিচে কমেন্ট করো তোমাদের কী কারণে ফর্মটি রিজেক্ট করা হয়েছে সেই কারণটি, ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত।